আমি যেটা দেখলাম ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড দেখে আমার মনে হলো তার সুগার মাম্মির বাংলা বাড়িতেই আছে, কারণ ওই ওই জায়গাটাতে আমি তো আমাকে তো দুবার নিয়ে জিম্মি করে রেখে ব্রেন ওয়াশ করে রাখা হয়েছিল, রাসেল মিয়া সেখানেই আছে। ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সুগার মাম্মি মানে কি? সুগার মাম্মি মানে কি রাসেল মিয়াকে ধরে ধরে চিনি খাইয়ে দিত এমন কিছু নাকি কি? মনে হয় এই রাসেল মিয়ার সঙ্গে সুগার মাম্মি কথাটি না বলে বেটার হতো। ভিউয়ার্স আমার অবুঝ মনের একটা প্রশ্ন, সরল প্রশ্ন, যে সুগার মাম্মির সঙ্গে রাসেল মিয়া কি করত? আর এই সুগার মাম্মির নাকি স্বামী সন্তান সংসার সবই আছে। আর আমার এটাও একটা অবুঝ মনের প্রশ্ন, এরা কি বউ ভাড়া দিয়ে খেত? রাসেল মিয়াকে দেখলে এখন মনে হচ্ছে সে বাংলাদেশের একজন কুখ্যাত সন্ত্রাসী, যে সুগার মাম্মি সহ বিভিন্ন মাম্মি কিন্তু পালন করে থাকে। ভাই রে ভাই, এরকম সুগার মাম্মি বা সুগার ড্যাডির প্রতি কিভাবে ইন্টারেস্ট থাকতে পারে মানুষের আমি আসলে সত্যি জানি না। এদের চয়েস এর লেভেল দেখলে সত্যি আমার গা ঘেঁটে বমি চলে আসে। এবার চলুন এই সুগার মাম্মি কে সেটা সম্পর্কে একটু জেনে আসি। আপনারা জানেন সবাই কম বেশি হেলেনা জাহাঙ্গীরের কথা। এই হেলেনা জাহাঙ্গীর কিন্তু রাসেল মিয়াকে জেল থেকে ছাড়িয়ে এনেছে এবং এই কিন্তু সুগার মাম্মি। ভিউয়ার্স আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সুগার মাম্মি সম্পর্কে।